ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান 3 দিনের আমরা ওয়েদারে আপডেট বিষয়টি জেনে নেব। তো কোথায় কীরকম বৃষ্টি হবে, ঠিক আছে, কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কতটা পরিমাণ বৃষ্টি হবে এখন সেটি আমরা এক নজরে দেখে নেব। যেহেতু এই 3 দিন কিন্তু একটি বিশাল গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো সেই বিষয়টি আমরা টোটাল ডিটেলস জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। সেখানেই রয়েছে একটি ঘূর্ণপাত। নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার ফলে আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা। তো বুঝতেই পারছেন 48 ঘন্টা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য প্রবল বৃষ্টির সতর্কতা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে, দুটি জেলা কিন্তু বিশেষ করে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বর্ধমানে, এবং মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও বীরভূম। তো ঠিক আছে, বুঝতে পারছেন কোন কোন জেলাগুলো অতি ভারী বৃষ্টি হবে সেগুলো দেখুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও বীরভূম। তো এই 6টা জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার ও বিক্ষিপ্ত বৃষ্টি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো বুঝতে পেরেছেন এই 3 দিন সোম, মঙ্গল, বুধ এবং বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে। ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কমলা সতর্কতা জারি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ওয়েদার রিপোর্টের আপডেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন।